বন্ধু অ্যামেজিং চরম একটা জিনিস পেয়েছি কি ভিউ না না এইটা না এইটা আরে কি অবস্থা আমাকে ভোর দুপুরে ডাকছিস কেন তুই তো আমার নিচে নামতে বললি আচ্ছা যাই হোক কথা সেটা না Finally, কতদিন পর ঢাকায় আসলাম হোলি শিট ওয়েট হোয়াট ইজ গোইং অন বেসিক্যালি আমি এখন প্রিয়ঙ্কা অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি দেখ তো জীবন অনেক কিছু করতে পারবি কিন্তু পাবজি সারাদিন রাত খেললে কিছুই হবে না তোর বুঝতেছিস বা সব দেন একটা মিষ্টিও পারফেক্টলি কি গেল এটা প্রিয়ম আমি সব খাই কিন্তু করলা খাই না আমিও খাই না আজকে স্কাইটা কেমন কেমন জানি করতেছে ওই দেখ ওই দেখ ওই দেখ স্কাই কেমন কেমন জানি করতেছে একটা মেয়ে হঠাৎ করে আমাকে রাতের বেলা টেক্সট করে কি বলছে জানিস বলছে নিনাদ ইউ আর সো কিউট নিনাদ এটা শৌকত তুই কিন্তু কিছুক্ষণ আগে একটা হাইচি দিছিস ভাই এটা হাইস ভাই হাইচি না দিস ইজ শারিয়ার আমি অনেক দিন ধরে জিএসএক্স আর বাইকটা চালাতে যাচ্ছি তো ওরে বলছি এন্ড ইজ লাইক আরে কোনো প্যারা নেই বাসার নিচে এসে বলে জুল দিন নামো আমরা এই যে জায়গার নাম কি নাওখোলা নাওখোলাতে নিয়ে এসে বলে যে বাইক আলা আসবে না তারপরে এত শক করে হেলমেটটা কিনছি ফালা দিছে এটা মাঝে মাঝে হয় দামি দামি জিনিস কিনে কোনো না কারণ আছে এটা আমার ফার্স্ট হেলমেট এটা ওই প্রথম ফেলাইছে গাইস হোয়াটস আপ আমার মাথায় আপাতত কোনো কন্টেন্ট আইডিয়া নেই তারপরে আমি ক্যামেরাটা হাতে নিছি এমনি এটা বডি স্প্রে মুখটা খুলে ফেলা দিয়ে গায়ের মধ্যে দিলাম আমি একটুখানি কেন এমনি রে কল দিছিস কেন আরে তুই তো কল দিলি আমি কেন কল দিছিস সেটা বল এমনি কি করিস ইউটিউব ঘাটি কেন এমনি কে তুমি বলে কে কানছো হ্যাঁ কেন কেন এদিকায় এমনি তুমি কি শুধু মানে এমনি বলার জন্য কেক অর্ডার দিছো হ্যাঁ আর কেন অর্ডার দিছি জানিস কেন এমনি গাইস হোয়াটস আপ সো অনেকে জানো যে মাই ড্যাড গট ইনফেক্টেড বাই করোনা ভাইরাস সো হিয়ার হি ইজ চোখ খুলতে পারো তুমি অ্যাক্টিং করা লাগবে না সে অনেকটা সুস্থ আছে বিভিন্ন জনের কাছ থেকে যখন আমি এক্সপিরিয়েন্সটা নিচ্ছিলাম তাতে করে মেন্টালি কিছুটা ডিপ্রেসড হয়ে গেছিলাম যে মনে হচ্ছে যে না আমার এই কাজগুলো করা দরকার যেহেতু হার্ট পেশেন্ট কিন্তু আমার মনে হচ্ছে যে না এই করোনা ভাইরাসকে যদি আমরা প্রতিহত করতে চাই সাহসটা হচ্ছে মেইন Guys, what's up? Welcome to the vlog. And this is how you look, PPE pore. Just like a Pokemon.